সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিড়ি চ্যানেলে। আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 57 নম্বর ক্লাসটি। এই ক্লাসটি করলে আপনি প্রিয়জনকে কিভাবে ইংলিশ বলে ভালোবাসা যায় তা সহজে শিখতে পারবেন। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমত আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে, মেয়েদের মন পাওয়া অনেক কঠিন। ইংলিশে বলবেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট দ্য অ্যাটেনশন অফ গার্লস। এই বাক্যে ইট অর্থ এটা, ভেরি ডিফিকাল্ট মানে হচ্ছে অনেক কঠিন, গেট অর্থ পাওয়া, অ্যাটেনশন অফ গার্লস মানে মেয়েদের মন। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট দ্য অ্যাটেনশন অফ গার্লস, মেয়েদের মন পাওয়া অনেক কঠিন, তারা সহজে কাউকে ভালোবাসতে চায় না। ইংলিশে বলবেন, দে ডোন্ট লাভ এনি ওয়ান ইজিলি। দে মানে তারা, লাভ মানে ভালোবাসা, ডোন্ট লাভ মানে ভালোবাসে না এনি ওয়ান কাউকে, ইজিলি শব্দের অর্থ সহজে। দে ডোন্ট লাভ এনি ওয়ান ইজিলি, তারা সহজে কাউকে ভালোবাসতে চায় না, তারা ভালোবাসতে ভয় পায়। ইংলিশে বলবেন, দে ফিয়ার টু লাভ। দে মানে তারা, ফিয়ার মানে ভয় পাওয়া, লাভ অর্থ ভালোবাসা। দে ফিয়ার টু লাভ, তারা ভালোবাসতে ভয় পায়। কিন্তু ভুল মানুষকে ভালোবাসে, বাট দে লাভ রং পার্সন। বাট মানে কিন্তু, দে মানে তারা, লাভ অর্থ ভালোবাসা, রং পার্সন মানে ভুল মানুষ। বাট দে লাভ রং পার্সন, কিন্তু ভুল মানুষকে ভালোবাসে। মেয়েরা স্বার্থপর, গার্লস আর সেলফিশ। গার্লস মানে মেয়েরা, সেলফিশ মানে স্বার্থপর। গার্লস আর সেলফিশ, মেয়েরা স্বার্থপর, তারা আত্মকেন্দ্রিক। দে আর সেলফ সেন্টার্ড। দে মানে তারা, সেলফ সেন্টার্ড মানে আত্মকেন্দ্রিক। দে আর সেলফ সেন্টার্ড, তারা আত্মকেন্দ্রিক, তারা শুধু নিজের কথাই ভাবে। দে থিঙ্ক অনলি অ্যাবাউট দেমসেলভস। দে থিঙ্ক মানে তারা ভাবে, অনলি শুধুমাত্র, অ্যাবাউট দেমসেলভস তাদের নিজের সম্পর্কে বা নিজের কথাই। দে থিঙ্ক অনলি অ্যাবাউট দেমসেলভস, তারা শুধু নিজের কথাই ভাবে, কিন্তু তারা গভীর ভালোবাসতে জানে। বাট দে নো হাউ টু লাভ ডিপলি। বাট মানে কিন্তু, দে নো মানে তারা জানে, হাউ টু লাভ কিভাবে ভালোবাসতে হয়, ডিপলি মানে গভীরভাবে। বাট দে নো হাউ টু লাভ ডিপলি, কিন্তু তারা গভীরভাবে ভালোবাসতে জানে। তারা মন প্রাণ উজাড় করে ভালোবাসে। দে লাভ হার্ট অ্যান্ড সোল। দে লাভ, তারা ভালোবাসে, হার্ট অ্যান্ড সোল মন প্রাণ উজাড় করে। দে লাভ হার্ট অ্যান্ড সোল, তারা মন প্রাণ উজাড় করে ভালোবাসে। তাদের ভালোবাসা অতুলনীয়। দেয়ার লাভ ইজ ইনকম্পেয়ারেবল। দেয়ার লাভ মানে তাদের ভালোবাসা, ইনকম্পেয়ারেবল মানে অতুলনীয়। দেয়ার লাভ ইজ ইনকম্পেয়ারেবল, তাদের ভালোবাসা অতুলনীয়। তারা যাকে ভালোবাসে সত্যিকারের ভালোবাসে। দে লাভ রিয়েলি হোম দে লাভ। দে লাভ মানে তারা ভালোবাসে, রিয়েলি সত্যিকারের, হোম দে লাভ যাকেই ভালোবাসে। দে লাভ রিয়েলি হোম দে লাভ, তারা যাকে ভালোবাসে সত্যিকারের ভালোবাসে। তারপর লিখা, একজনকে দিয়ে সবাইকে বিচার করা উচিত না। ইংলিশে বলবেন, ওয়ান শুড নট বি জাজড অল বাই ওয়ান। ওয়ান মানে একজন, জাস্ট মানে বিচার করা, অল মানে সবাইকে, বাই ওয়ান মানে একজনকে দিয়ে। ওয়ান শুড নট বি জাজড অল বাই অল, ওয়ান একজনকে দিয়ে সবাইকে বিচার করা উচিত নয়। তারপর, কিন্তু এটা সত্য যে
বাট ইট ইজ ট্রু দ্যাট, বাট মানে কিন্তু, ইট ইজ ট্রু দ্যাট এটা সত্য যে, বাট ইট ইজ ট্রু দ্যাট কিন্তু এটা সত্য যে ছেলেরা মেয়েদের চেয়ে বেশি ভালোবাসতে জানে। বয়েজ ক্যান লাভ মোর দেন গার্লস, বয়েজ ক্যান লাভ, ছেলেরা ভালোবাসতে পারে মোর দেন গার্লস, মেয়েদের চেয়েও বেশি। বয়েজ ক্যান লাভ মোর দেন গার্লস, ছেলেরা মেয়েদের চেয়ে বেশি ভালোবাসতে জানে। ভালোবাসা স্বর্গীয় জিনিস, লাভ ইজ এ ডিভাইন থিং, লাভ মানে ভালোবাসা, ডিভাইন থিং মানে হচ্ছে স্বর্গীয় জিনিস, লাভ ইজ এ ডিভাইন থিং, ভালোবাসা স্বর্গীয় জিনিস। ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 57 নম্বর ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।